হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা বেরিয়ে পড়েছি, আর রাস্তার চারপাশে কালী পুজোর জন্য অনেক অনেক আলোকসজ্জা করা আছে দেখতে পাচ্ছ। তো সেই আলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দেখো, এটা আমাদের লাগেজ, আর এই লাগেজ নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আর এখন আমরা যাচ্ছি মহানন্দা ব্রিজের উপর দিয়ে। মনে হচ্ছে, বিশ্বাস করো, এখানে দাঁড়িয়ে চিৎকার করে বলি যে কলকাতা আমি আসছি। তো আমরা সময়ের অনেক আগেই চলে এসেছি বাস ডিপোতে, এখন বসে আছি। বাস ডিপোর সামনে একটা চায়ের ছোট দোকান আছে, তো সেই দোকানের সামনেটা আমরা এখন সবাই মিলে বসে আছি আর ওয়েট করছি বাসের জন্য। এই দেখো, একটা বাস এসছে, বাট এটা 6:30-এর বাস, আমাদের বাসটা 7টায়। তো কিছু প্রবলেমের জন্য বাসটা চেঞ্জ হয়েছে, জানি না আমাদের বাসটার এখনও কী হবে। তো দেখা যাক কে আসে। এই যে, এই দিদিটার দোকানে আমরা বসেছিলাম, তো ওখানেক্ষণ ওনার সাথে গল্প করলাম। তো করতে করতে দেখলাম আমাদের বাসটাও চলে এসছে। আপাতত তো বাস দেখে ভালোই লাগছে, তো জানি না এরপরে কী হতে চলেছে, কারণ আমার বাসে ভমিটিংয়ের প্রবলেম আছে। লোকজন সব উঠতে শুরু করেছে, চলো আমরাও উঠি। এবার যাই দেখি আমাদের সিটটা কোথায় পড়েছে। বেশ ভালোই সিটের পজিশনটা পেয়েছি, না আগে না পিছনে, একদম মিডিলেই পেয়েছি। বাসে বসে আমার ছোট পিঁপড়ে তো খুব এনজয় করছে, খুব খুব, ও প্রথমবার এরকমভাবে এই বাসে বসেছে, এই বাসে যদিও বা আমিও প্রথমবার। চলো সামনের দিকটা দেখাই। দেখো, এরকম জিনিস রাখার জায়গা আছে, দুটো হুকও আছে, কিছু ঝুলিয়ে রাখতে পারবে। আর এই যে আমরা বসে আছি, সিটগুলো দেখতে পাচ্ছ তোমরা। তো তোমাদের যেটা বলেছিলাম, সত্যি আমাদের বাসটাও চেঞ্জ হয়েছে। আমাদের একপাশে দুটো সিট, একপাশে সিঙ্গেল সিট হওয়ার কথা ছিল, বাট দুপাশেই দুটো করে সিট এসছে। কেমন হচ্ছে? ভালো লাগছে। চলো শেষমেশ বাস ছেড়ে দিয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। আর এগোতে এগোতে দেখতে পাচ্ছি চারপাশে অনেকগুলো পুজো হচ্ছে। তো প্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, সব তুলতে পারিনি, তোমাদের সব দেখাতে পাচ্ছি না। বাসের লাইটগুলো আস্তে আস্তে বন্ধ হতে শুরু করেছে, তো সামনেটা কি ভালো লাগছে না দেখতে। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করলাম, কথা হবে আবার নেক্সট ভিডিওতে। তার আগে তোমরা অনেক অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, হ্যাপি দিওয়ালি, বাই বাই।